হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজকের ভিডিওতে যারাই ক্লিক করেছেন তারাই সম্পূর্ণ ভিডিওটি না দেখে চলে যাবেন না, কেননা আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যা কখনোই আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। এই পৃথিবী যখন শুরু হয় তখন কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না। সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে এমন কিছু ঔষধি গাছ দিয়ে দিয়েছে, যে সমস্ত ঔষধি গাছ দিয়ে আমরা বিভিন্ন রোগকে গোড়া থেকে নির্মূল করতে পারি। তেমনই একটি শক্তিশালী গাছ হচ্ছে হাতিশুর গাছ। হাতিশুর গাছ এতটাই শক্তিশালী যে এটি আপনার দেহের উপরের এবং দেহের ভিতরের অনেকগুলো রোগ সারাতে পারবে, যা বর্তমানের আধুনিক মেডিসিনও সারাতে পারবে না। সে রোগগুলো সম্পর্কে জানতে এবং হাতিশুর গাছের সঠিক ব্যবহার জানতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকতে হবে। তো দর্শক, যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন এবং যারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এই গাছটির দেখা যায়। এই গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকা সাদা সাদা ফুল, গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায়, তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এর 1.5 ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা নরম, সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের উপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার সংস্কৃত বা শ্রীহস্তিনী। আপনার কোন কোন রোগের ক্ষেত্রে এই গাছটি উপকার করতে পারবে, চলুন তাহলে কিছু ধারণা নেওয়া যাক। দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। ফোলায় পাতা বেটে অল্প গরম করে ফোলায় লাগালে ফোলা কমে যায়। জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে কাঁথা তৈরি করে ব্যবহার করা হয়। বিষাক্ত পোকার কামড়ে পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়। আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায়। যাদের সর্দি লাগবে তারা এই হাতিশুরের পাতা সেচে 2 চামচ পরিমাণ রস খেতে পারেন, এতে করে আপনার সর্দি ভালো হবে। টাইফয়েড জ্বরে, টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয়। একজিমা, একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুর গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন। এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে। রিউমেটিক বাতে, রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়। দাঁতের মাড়ি ফোলায়, দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়। কাটাছেঁড়া, কাটাছেঁড়া স্থানে হাতিশুরের পাতা থেতলে রস দিতে হবে, এতে কাটাছেঁড়া ঘুচে যাবে। ব্রণ হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুর গাছের পাতা বা তার কচি ডাল থেতে দুপুরে গোসল করতে যাবার 1 ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না। তো দর্শক, আপনার যদি এই সমস্ত রোগ হয়ে থাকে তাহলে আপনাকে হাতিশুর গাছের মূল নিতে হবে। 1 ইঞ্চি বা 2 ইঞ্চি মূল নিয়ে জলের সঙ্গে ফুটিয়ে যে জলটি বের হলো সেটিকে আপনি পান করতে পারেন। এছাড়াও এই গাছের পাতার রস আপনি হালকা গরম করে সিরাপের মতো পান করতে পারলেও জ্বর, কাশি, গলা ব্যথা এ জাতীয় সমস্যাগুলো ভালো হয়ে যাবে। সবশেষে বলছি যৌন সমস্যার কথা। অনেকেই স্ত্রীকে তৃপ্ত করতে পারেন না। অল্প বয়সেই কিছু খারাপ অভ্যাসের কারণে যৌন সমস্যা শুরু হয়ে যায়। দ্রুত বীর্যপাত থেকে শুরু করে অনেক সমস্যাই হতে পারে। এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা যদি চান তাদের যৌন সংক্রান্ত সমস্যাগুলো দূর হয়ে যাক, সেক্ষেত্রে হাতিশুর গাছের শিকড় ব্যবহার করতে হবে। হাতিশুর গাছের মোটা শিকড় নিয়ে নিলে 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরো নিতে হবে। আর যদি পাতলা চিকন শিকড়গুলো পান সেক্ষেত্রে ছোট ছোট 3 থেকে 4টি শিকড় নিতে হবে। শিকড়গুলো সেচে 1 চামচ পরিমাণ খাঁটি মধু মিশিয়ে রোজ সকালবেলা খালি পেটে পান করতে হবে। আপনি বেশি দিন না, মাত্র 7 দিন খেয়ে দেখুন, ফলাফল হাতে নাতেই দেখতে পাবেন। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা মধু মেশাতে না পারলে এই শিকড়গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নিয়ে সেটিকে আপনি পানের সাথে মিশিয়ে খাবেন। অর্থাৎ পানের মধ্যে যেমন জর্দা অথবা সুপারি দিয়ে খান, জর্দা এবং সুপারি বাদ দিয়ে শুধুমাত্র পান পাতার মধ্যে
এই শিকড়গুলো দিয়ে খাবেন। পান পাতাও যৌন রোগ নিরাময়ে কাজ করে থাকে, আর এই শিকড়গুলো সমানভাবে কাজ করবে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো এবং উপকারী মনে হয়ে থাকলে আপনারা ভিডিওটি বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দেবেন, যেন সকলে এই তথ্যগুলো পেতে পারে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।